পুলিশের উপস্থিতিতেই বিএনপি সমর্থক আইনজীবীদের ধাওয়া দিয়ে হাইকোর্টের ফটক খুলে চত্বরে ঢুকে পড়েছে সরকার সমর্থকরা রোববার বেলা সোয়া তিনটার দিকে ঘটনা ঘটে আঠারো দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে বিএনপি জামাত সমর্থক আইনজীবীরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছিলেন এক পর্যায়ে সরকার সমর্থকরা মূল ফটক খুলে ভেতরে ঢুকে তাদের ধাওয়া দেয় এদিকে ফটকের বাইরে সরকার সমর্থকদের আকস্মিক অবস্থান দেখে বিরোধী দল সমর্থকরা হাইকোর্টের ভিতরের দিকে চলে যান সরকার সমর্থকরা হাইকোর্ট প্রাঙ্গনে ঢুকে আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে অবস্থান নেন আর বিএনপি পন্থী আইনজীবীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান নেন